আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ রবী আলমিন সম্মানিত ইউর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো আপনি স্ত্রী সহবাসের আগে এই তাবিজটা এই দেখতেসুন এই তাবিজটা একটা ফর্মুলা আছে নিয়ম আছে নীতিতে আপনার লেখে যদি ধারণ করে কোমরে বেঁধে যদি স্ত্রী সহবাস করতে যান তাহলে বহু দেরিতেই ইনশাল্লাহ বীরজাপত হবে বহুত দেরিতে হবে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণই আপনি সহবাস করতে পারবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল এটা পরীক্ষিত আমল বহুতের আছে তাড়াতাড়ি বীরজা আউট হয়ে যায় তাড়াতাড়ি আউট হয়ে যায় হ্যাঁ ইনশাল্লাহ এই আমলটা যদি করতে পারেন এই তাবিজটা যদি নিয়ম মতে লিখতে পারেন আমি যে ফর্মুলা দেবো ফর্মুলা মতো যদি লিখতে পারেন ব্যবহার করতে পারেন আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের বরখতে ইনশাআল্লাহ দেরিতে বীর্যপাত হবেই 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 তাহলে কি নিয়মটা কী নিয়মটা আমি সরাসরি বলে দিই ইনশাআল্লাহ এটা কিন্তু আর একটা শর্ত আছে কিন্তু এই আমলটা অবিবাহিত মানুষের ব্যবহার করতে পারবেন না পারবেন না পারবেন না এটা আপনার যারা স্ত্রী ছাড়া অন্য মহিলার সাথে ব্যবহার করতে পারবেন না পারবেন না পারবেন না করলে আপনি ক্ষতি হবে করলে ক্ষতি হবে করলে ক্ষতি হবে ইনশাআল্লাহ আপনি বিবির সাথে খালি করতে পারবেন তাছাড়া অনুমতি নাই অনুমতি নাই অনুমতি নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকুন আসেন বেলাইকুনটা আমি ভিডিও আপলোড করার সাথে দেখতে পারবেন ইনশাল্লাহ আমি যত ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আপনারা কোরআনের দোয়া এবং তাবিজ কবজ এই সম্পর্কে আমি ভিডিও আপলোড করি তাহলে আপনারা মনোযোগ সহকারে নিয়মটা শুনুন নিয়ম শুনে নিয়ম মতে যদি আপনারা কাজ করতে পারেন আপনার কাজ হবে তাহলে নিয়মটা হলো একটা কলম নেবেন একটা কলম নেবেন আমি কলমটা দেখিয়ে দেবেন সে একটা কলম নেবেন তারপরে নেবেন কি ম্যাক্স নাইবা জাফরান কালি নেবেন বাজার থেকে কিনে আনবেন বাজার থেকে কিনে আনবেন কিনে আনার পরে যখন আপনি লেখালেকি শুরু করবেন এটা তখন অজু করবেন অজু করার পরে তারপরে আপনি নামাজে বসে হ্যাঁ পবিত্র স্থানে বসে জায়নামাজে বসে এগারো বার শরীফ পাঠ করবেন শরীফ পাঠ করার পরে আপনি কি করবেন এটা লিখবেন এই কবচটা আপনি লিখবেন এই কবচটা লিখবেন লেখা হয়ে গেল আপনার লেখাটা পরিষ্কারভাবে লেখা হলো একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে হ্যাঁ তাবিজটা আপনি কুমরের ডাইন দিকে ব্যবহার করবেন কোমরের ডাইন দিকে ব্যবহার করবেন ইস্তির সহ সহবাস করার আগে আপনি এই কোমরের ব্যবহার করবেন ব্যবহার করলে আল্লা রব্লা আলমিন রহমতে ইনশাল্লাহ বহুত সময় ইনশাল্লাহ সহবাস করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এরপরে কী ভিডিও আপলোড করতে লাগে আমাকে বলবেন আমি তের পরে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছি আসসালামু আলাইকুম রহমতুল্লা